말하고 싶어 줄 맡기고 싶고 이런 시간들이 모여 피어나나 싶어 이어폰을 꼈어 보면서나 봤던 우주비에 나고 싶어 뭘 미약을 বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো তোমরা থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে তো আজকে আমি যাচ্ছি শপিং এ আর অবশ্যই দুর্গাপূজার শপিং এ তোমরা অনেকেই এখনো মানে শপিং করা শুরু করোনি তো তোমাদের কিছুটা হেল্প হয়ে যাবে যে কোন দোকানে কিরকম কালেকশন এসেছে সেটা তোমরা বাড়িতে বসে দেখতে পারবে আর আমি ভাবলাম যেহেতু আমি শপিং করতে যাচ্ছি নিজে তো ভাবলাম একটু তোমাদেরকেও নিয়ে যাই সেজন্য আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আমি রাস্তা এখন যাব টোটো নিব বা বাবার স্কুটিতে যাব জানি না কিভাবে যাব যাই হোক সাথে থাকো দেখো আমি কোথায় যাই বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কেউ সেকশন এখানে সব বাচ্চাদের জামাগুলো পাওয়া যায় এই জামাটা অ্যাকচুয়ালি আমার ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর আমি এখন চলে আসলাম ফিমেল সেকশনে এখানে মেয়েদের সব রকমের জামাকাপড়ই পাওয়া যায় যাচ্ছি কারণ কিছু কিছু ড্রেস আমি পরবো ট্রায়াল করে দেখি কিরকম লাগে নিজের উপরে এই কটা ড্রেস আমি পরে পরে দেখব আর দেখি কেমন লাগে তারপর তোমাদেরকে জানাচ্ছি ঠিক আছে তো দেখো ড্রেস পরা হয়ে গেছে এখন আমি বাইরে যাই সবগুলো ড্রেস অ্যাকচুয়ালি ভালো লেগেছে তো দেখি কোনটা নিই মাদার ইন্ডিয়া হেঁটে হেঁটে যাচ্ছে নিচের দিকে আপাতত যাচ্ছে এই দোকান থেকে যদি ওই দোকানে পছন্দ না হয় তাহলে আবার আসবো তো দেখি কলকাতা বাজারে কিরকম কালেকশন আছে আসার সাথে সাথে এই ড্রেসটা কিন্তু আমার চোখে পড়লো তোমাদের কেমন লাগলো জানিও আমাকে এখানে কিছু গিফট রাখা আছে যারা এখান থেকে শপিং করবে তাদের জন্য এখানকার কোনো কিছুই আমার তেমন একটা পছন্দ হচ্ছে না আমি হয়তো আবার আগের মলটাতেই যাব তো দেখা যাক কি করি তেমন একটা আমার কিছু পছন্দ হয়নি বাজারের পাশেই আছে রেমন্ড আর মান্যবর তোমরা চাইলে এখান থেকেও শপিং করতে পারো এখন আমি আবার সেই আগের মলটাতে যাচ্ছি আমি আবার সেই আগের মলটাতে চলে এসেছি ড্রেস কেনার জন্য তো এখন আমি সিটি স্টাইলেই আছি আবার এটা হচ্ছে বাচ্চাদের সেকশনটা আর উপরে হচ্ছে আমাদের তো আমি এখান থেকে ড্রেসটা নিচ্ছি
এই সানগ্লাসের ডিজাইনগুলো খুব ইউনিক, আর মার মনে হয় এটা পছন্দ হয়েছে খুব। বাট আই থিঙ্ক এটা ছেলেদের। তো আমার ড্রেস নাও হয়ে গেছে, এখন নিচে যাচ্ছি, যে টাকাটা দেবো বিল পেমেন্ট করবো। দোকানগুলো, চলো আরেকটা দোকানে যাই। তো কিছু তেমন পছন্দ হয়নি, মানে পছন্দ হয়েছে কিন্তু অতিরিক্ত দাম আর কি ওখানে যা বললে হয়। তো যাই হোক, এখন আমি অন্য জায়গায় যাচ্ছি দেখি। এই দেখো বাজারের অবস্থা কি পরিমাণে ভিড়। এটা বাজারের মধ্যেই একটা মন্দির আছে, দেখো তোমরা ঠাকুরটা, এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর, খুবই সুন্দর লাগছে দেখতে। আমি একটু বাজারের ভেতরে আসলাম, দেখি এইদিকে জামা কাপড়গুলো বের। আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো যে এখন আমি বাড়িতে চলে এসেছি, আর তখন আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি কারণ আমার মোবাইলে অতটা চার্জ ছিল না, আর অ্যাকচুয়ালি ভালো লাগছিল না সেরকম একটা। আর তো আমি সেজন্য বাড়িতে চলে এসেছি, আর এখন আমি ভিডিওটা যেন কন্টিনিউ করলাম। আর ভিডিওটা দেখে তোমরা অবশ্যই আমাকে জানিও যে তোমাদের ভিডিওটা আছে কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এসব করতে ভুলো না। তোমরা যারা যারা পুজো শপিং এখনও করোনি, চট জলদি করে নাও, কারণ বাজারে তো এমনি অনেক ভিড়, তো এখন থেকে শুরু করে দাও শপিং করা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।